1886 থেকে 1996, এই 10 বছরের মধ্যে আমাকে 5টি ছেলে মেয়ে দিলেন আপনাদের রবি ঠাকুর। আঁতুড় ঘর থেকে আমি তো প্রায় বেরোতেই পারিনি। আমার সঙ্গে রবি ঠাকুরের বিয়ে হলো 1290-এর 24-শে অঘ্রান। আমার বয়স তখন 9 বছর 9 মাস। আর আপনাদের রবীন্দ্রনাথ কি সুন্দর দেখতে, তরতাজা 23। আমার 5 ছেলেমেয়ের 4টি শীতকালে, আর বেলা মানে মাধুরীলতা ও শরৎকালে। ইন্দিরা আমার মেজ ভাসুর সত্যেন ঠাকুরের মেয়ে, আমার চেয়ে মাস কয়েকের ছোট। ওর সঙ্গে আপনাদের রবি ঠাকুরের খুব ভাব। উনি যে কত চিঠি ওকে লিখেছেন, আর সেসব কি লম্বা লম্বা চিঠি! চিঠি নয় তো, সব মনের কথা, কত ভাবনা, আমাকে কোনোদিনও বলেন না সেসব। ইন্দিরা যে ওর ভাইঝি সে কথা উনি ভুলে যান। মনে হয় ইন্দিরা ওর বন্ধু, মনের মানুষ। পরের চিঠি পড়তে নেই, তবু আমি ইন্দিরাকে লেখা কিছু কিছু চিঠি না পড়ে পারিনি। সব যে বুঝতে পেরেছি তা নয়, তবে একটা জিনিস বুঝতে পেরেছি, ইন্দিরার সঙ্গে উনি হৃদয়ের কথা বলতে পারেন, কোনো রাগ ঢাক নেই, সব কথা। কারণ উনি জানেন ইন্দিরা বুঝতে পারে, আমার সঙ্গে মনের কথা বলেন না। আমি যে বুঝতে পারবো না উনি ভালো করেই জানেন। আমার মনে আছে বিবিকে, মানে ইন্দিরাকে, ওর ডাক নাম তো বিবি, ও তো খুব মেমসাহেব মেমসাহেব, কতদিন বিলেতে ছিল। আমার স্পষ্ট মনে আছে ওকে একটা চিঠিতে উনি লিখেছেন, তোকে আমি যেসব চিঠি লিখেছি তাতে আমার মনের সমস্ত বিচিত্র ভাব যেরকম ব্যক্ত হয়েছে এমন আমার আর কোনো লেখায় হয়নি। তোকে আমি যখন লিখি তখন আমার এই কথা কখনো মনে হয় না যে তুই আমার কোনো কথা বুঝবি নে, কিংবা ভুল বুঝবি, কিংবা বিশ্বাস করবি নে, কিংবা যেগুলো আমার পক্ষে গভীরতম সত্য কথা সেগুলোকেও তুই কেবলমাত্র সুরুচিত কাব্য কথা বলে মনে করবি। এত ভালো লেগেছিল, অনেকবার পড়েছিলাম তাই ভুলিনি। একদিন বললুম, বিবির সঙ্গে যেমন মনের কথা বলো, আমার সঙ্গে বলো না কেন? বলেই মনে হলো, ইস কেন বললুম, নিজেকে খুব ছোট মনে হলো, আর খুব লজ্জা করলো, আর একটু ভয়ও করলো। উনি রেগে যাবেন না তো? রাগ তো উনি প্রকাশ করেন না, শুধু গম্ভীর হয়ে যান। উনি কিন্তু সামান্য হাসলেন, আমি দেখলুম ঠোঁটে হাসিটুকু মিলিয়ে যেতেই ওর বড় বড় চোখ দুটির মধ্যে কেমন যেন ব্যথার ভাব জেগে উঠল। উনি মৃদুভাবে বললেন, তোমার সঙ্গে মনের কথা কতবার তো বলেছি, আমি কথা বললে তো মনের কথাই বলি। কই বলো, শুধু তো সংসারের আর দরকারের কথা বলো। আবার ওর মুখে হাসি ফুটল। উনি কি সুন্দর ছড়া করে বললেন, তুমি মোরে পারো না বুঝিতে, কিছু আমি করিনি গোপন, যাহা আছে সব আছে তোমার আখির কাছে, প্রসারিত অবারিত মন। আমি বললুম, তুমি আমার এত কাছের মানুষ, তোমার সঙ্গে এত বছর ঘর করছি, তবু তোমার মন কি জানি কেন আমি বুঝতে পারিনি। তোমার সঙ্গে এত বছর থাকলুম, তোমার ছেলে মেয়েদের মা হলুম, তোমার সংসার টানলুম, কিন্তু তোমার মনের কতটুকু পেলুম? সব সময় মনে হলো একটা আড়াল, কিছুতেই সেই আড়ালের ওপারে যেতে পারিনি। উনি আমার চোখের দিকে তাকিয়ে আবার কবিতায় বললেন, নাই বা বুঝিলে তুমি মোরে,
বুঝা যায় আধো প্রেম আধখানা মন, সমস্ত কে বুঝেছে কখন? আমি মনে মনে বললুম, কেন তোমার নতুন বৌঠান বোঝেননি? তোমার আদরের ভাইজি বিবি বোঝে না? উনি কি করে ভুলে গেলেন যাকে উনি মনের কথা জানিয়ে প্রায় রোজ লিখেছেন পাতার পর পাতা, সেই মেয়ের উনি কাকা। ভাসুর জ্যোতিরিন্দ্রনাথ স্ত্রী আত্মহত্যার পরে তিনি ক্রমশ যেন কেমন হয়ে গেলেন, মেজ বৌঠানের খুব কাছের মানুষ হয়ে রইলেন, কিন্তু তোমার আমার কাছ থেকে ক্রমশই যেন দূরে সরে গেলেন। এর কারণ আমি ধীরে ধীরে জানতে পেরেছি, তোমার এক এবং অদ্বিতীয় জ্যোতিদাদার কথা যখন উঠলই তখন তো তোমার নতুন বৌঠানের কথা উঠতে বাধ্য। তুমি আমাকে বলেছিলে তুমি নতুন বৌঠানকে খুব ভালোবাসতে, আর বলেছিলে নতুন বৌঠানও তোমাকে খুব ভালোবাসতেন। সেই নতুন বৌঠান কেন তোমার আমার বিয়ের কমাসের মধ্যেই আত্মহত্যার পথ বেছে নিলেন? আমি বাতাসে কান পেতে জানতে পারছিলাম খুব আস্তে আস্তে। আমার রবি, তোমার মেজদাদা যখন তোমাকে পাঠিয়ে দিলেন বম্বেতে বন্ধু ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গের বাড়িতে থাকার জন্য, সেখানে তোমাকে বিলিতি বুলি আর আদব কায়দা শেখাবে আত্মারামের সদ্য বিলেত ফেরত সুন্দরী কন্যা। কিন্তু সে তো তোমার প্রেমে পড়ল গো রবি ঠাকুর। তোমার প্রেমে কে পড়বে না বলো? তুমিও পড়লে তার প্রেমে, সেটাই তো খবর। সেই মেয়ের মারাঠি নাম ছিল আন্না, তুমি ভালোবেসে তার নাম রাখলে নলিনী। তুমি তাকে নিয়েই লিখলে তোমার কাব্য কবি কাহিনী। তোমার বড় দাদা আমার বিয়ের পরে আমার আই বুড়ো নাম ভবতারিণী বদলে নতুন নাম রাখলেন মৃণালিনী। তুমি তো বিলেতে মেম সাহেব দেখে নলিনীকে গেলে ভুলে কদিনের মধ্যেই, অথচ কবি কাহিনী ভগ্ন হৃদয় তাকে নিয়েই লেখা। নলিনীকে ভুললে কার প্রেমে পড়ে? লুসি স্কটের প্রেমে পড়ে। শুধু কি লুসি, তোমার মুখেই তো শুনেছি আরও অনেক নাম, মিস লং, মিস ভিভিয়ান, মিস মূল। স্বয়ং রবি ঠাকুর তার নতুন বৌঠানকে কতগুলি বই পরপর উৎসর্গ করলেন, আর কি ভাষায় সেই সব উৎসর্গ, স্পষ্ট করে বলছেন না, কিন্তু নতুন বৌঠানকে দিল। প্রকৃতির প্রতিশোধ উনি উৎসর্গ করেছেন শুধু এই কথা লিখে, তোমাকে দিলাম। তারপর শৈশব সঙ্গীত বেরোল, উনি উৎসর্গ করলেন নতুন বৌঠানকেই, লিখেছেন তোমাকেই দিলাম। ভানুসিংহের পদাবলী যখন বেরোল তখন তো নতুন বৌঠান চলে গেছেন, কিন্তু সেই বইও উৎসর্গ করলেন ওকেই। কি বললেন? বললেন ভানুসিংহের কবিতাগুলি ছাপাতে তুমি তো অনুরোধ করেছিলে, তোমার সেই অনুরোধে তখন পালন করিনি, আজ সেই বই ছাপিয়েছি কিন্তু তুমি আর দেখতে পেলে না। ছ বছর পরে মানসী প্রকাশিত হল, উনি উৎসর্গপত্রে লিখেছেন, তব করে দিন তুলি সর্বশ্রেষ্ঠ প্রাণের প্রকাশ। ঠিক মনে নেই আরও বোধহয় বছর কয়েক পরে ছাপা হল ওর বিখ্যাত কবিতার বই চৈতালি। আমি তখন ওর পাঁচ ছেলেমেয়ের মা, কিন্তু চৈতালি যে হাতে এলো বইটি তিনি কাকে উৎসর্গ করলেন সেটি সবথেকে আগে জানতে চাইল আমার চোখ। বলিহারি মেয়ে মানুষের মন, উনি লিখেছেন, তব ওষ্ঠ দশন দংশনে টুটে যাক পূর্ণ ফলগুলি। উনি একদিন আমাকে বলেছিলেন, নতুন বৌঠানকে হাসলে ভারী সুন্দর দেখাতো, ওর দাঁতগুলি ভারী সুন্দর ছিল তো। বুঝবার আর কিছু বাকি থাকলো না আমার, আমি তো সত্যিই ঘর করলুম একজনের সঙ্গে, তার ছেলেমেয়ের মা হলুম, অথচ সে রইল অন্যের ঘরে, এমন একজনের
যে পৃথিবীতেই নেই, তবু সে আছে আমার আর ওর মাঝখানটি জুড়ে। সে আছে, কোনো দিনও সে যাবে না। তার কাছ থেকে আমাদের দুজনেরই মুক্তি নেই। আমার জীবনের গল্প প্রায় শেষ হয়ে এলো, 28 বছরের জীবন, আর 19 বছর কাটল রবি ঠাকুরের বউ হয়ে। তার আবার 10 বছর কাটল ক্রমাগত 5টি শাবক প্রসব করতে। আমাদের সন্তান সম্পর্কে শাবক কথাটি উনি একবার ব্যবহার করেছিলেন। শরীর শেষ হয়ে আসছে, শরীরের আর অপরাধ কি? যা গেল 19 বছর ধরে এই শরীর আর মনের ওপর দিয়ে। শরীরের যে অবস্থা, বেশি দিন আর লিখতে পারবো বলেও মনে হয় না। লুকিয়ে লুকিয়ে লিখছি তো, কেউ দেখে ফেললেই লেখাটা লোপাট হয়ে যাবে। আর লিখতেও পারছি না, দৃষ্টিক্রমে ঝাপসা হয়ে যাচ্ছে, সারা গায়ে জ্বালা আর সারাক্ষণ গলা শুকিয়ে যাচ্ছে। খুব এলোমেলোভাবে লিখেছি, সেই জন্য ক্ষমা চাইছি। আমার এই লেখাটা আমার সিন্দুকের একটা গোপন কোঠরে লুকিয়ে রাখছি। যদি কোনোদিনও এমন কারো হাতে পড়ে যিনি এটিকে ঠাকুর বাড়ির বাইরে নিয়ে যাবেন। আমার শেষ ইচ্ছে ছিল চলে যাওয়ার আগে সমীকে শুধু একবার দেখা, একটি চুমু দেওয়া ও ছোট্ট নরম ঠোঁটে, ভালো থাকিস বাবা, তোরা সবাই ভালো থাকিস, উনিও যেন ভালো থাকেন, ঈশ্বর তোমাদের সঙ্গে থাকুন।